আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, জাপার কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সেনাবাহিনী টহল, মোতায়েন আছে পুলিশ। সমাবেশ এবং পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। শনিবার সকাল থেকে কার্যালয়টির সামনে মোতায়েন রাখা হয়েছে পুলিশ সদস্যদের। একই সঙ্গে কার্যালয় ঘিরে রাজধানীর কাকরাইল এলাকায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীর একাধিক দলকে। তবে ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়টিতে দেখা যায়নি জাপার কোনো নেতাকর্মীকে। এবারে জানাবো, আওয়ামী লীগের গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার সম্পর্ক নেই। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল দাস বলেছেন, জুলাই আগস্ট গণহত্যাকাণ্ড এবং নির্যাতনের সমর্থনকারী এবং গত 15 বছরের দুর্নীতি, গুম, অনিয়ম, কোটি কোটি টাকা পাচারকারীদের সমর্থনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, কিভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে তা আমরা স্বচক্ষে দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বলে কেউ যদি কিছু মনে করেন তাহলে আমার কিছু যায় আসে না। খারাপ মানুষের প্রশংসা আমার দরকার নেই। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভালোবাসি। জানাবো, মুন্সীগঞ্জে যুবদল নেতা নিহত, পরিবারের দাবি হত্যাকাণ্ড। মুন্সীগঞ্জের সদর উপজেলার মেঘনা নদীতে স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শান্ত আহমেদ নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। পরিবারের দাবি, ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এবারে থাকছে, আওয়ামী লীগের আমলে প্রতি বছর $15 বিলিয়ন পাচার হয়েছে। আওয়ামী লীগের সবশেষ 15 বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে কমপক্ষে $15 বিলিয়ন পাচার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তা সুনির্দিষ্ট পরিমাণ বের করা সম্ভব নয় বলে মনে করছেন তিনি। এদিকে বিপ্লবে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করবার ষড়যন্ত্র চলছে। জুলাই আগস্ট বিপ্লবকে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করবার কঠিন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলের নেতাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিভক্তি জাতি কখনো রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। আগামী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, লেবানন থেকে ঢুকে পড়েছে যুদ্ধবিমান, আতঙ্কে ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় ঢুকে পড়েছে যুদ্ধবিমান, এগিয়ে যাচ্ছে বন্দরনগরী হাইফায়, আতঙ্কে ইসরায়েলের সতর্ক সাইরেন বেজে উঠেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আকাশসীমায় ঢুকে পড়ে শত্রু বিমান, বিমান হামলার আতঙ্কে বেশ কিছু এলাকায় সতর্ক সাইরেন বাজানো হয়। তবে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন বিমান না বরং ড্রোন ঢুকে পড়েছে ইসরায়েলি আকাশসীমায়। পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, বন্দরনগরী হাইফার দিকে এগিয়ে যাচ্ছে আকাশযানটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয়দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয়দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সেনাবাহিনী টহল, মোতায়েন আছে পুলিশ। সমাবেশ ও পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার জেরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। শনিবার সকাল থেকে কার্যালয়টির সামনে মোতায়েন রাখা হয়েছে পুলিশ সদস্যদের। একই সঙ্গে কার্যালয় ঘিরে রাজধানীর কাকরাইল এলাকায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীর একাধিক দলকে। তবে ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়টিতে দেখা যায়নি জাপার কোনো নেতাকর্মীকে। কাকরাইলের দলটির প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শনিবার সমাবেশ করবার ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। সেই সমাবেশ প্রতিহত করবার ঘোষণা দিয়ে পাল্টা কর্মসূচি দেওয়া হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে এ পরিস্থিতিতে শুক্রবার রাতেই কাকরাইল সহ আশপাশের এলাকায় সভা সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির নিষেধাজ্ঞার পরও জাতীয় পার্টি সমাবেশ স্থগিত করে। তবে কোনো ঝুঁকি না নিয়ে ওই এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ রানা বলেন, কাকরাইল সহ আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে এলাকার মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের বিভিন্ন দল এই এলাকায় টহল দিচ্ছে। সেনাবাহিনীও
টহলে রয়েছে, ফলে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। প্রসঙ্গত জাতীয় পার্টিকে ঘিরে উত্তেজনা শুরু হয় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে একদল কর্মী মিছিল নিয়ে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গেলে জাপার কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে জাপা কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদের ফেসবুক পেজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সেখানে যাবার ঘোষণা দেন। আওয়ামী লীগের গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার সম্পর্ক নেই। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাজ বলেছেন, জুলাই আগস্ট গণহত্যা এবং নির্যাতনের সমর্থনকারী এবং গত ১৫ বছরে দুর্নীতি, গুম, অনিয়ম এবং কোটি কোটি টাকা পাচারকারীদের সমর্থনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্প্রতি গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, কীভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে তা আমরা স্বচক্ষে দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বলে কেউ যদি কিছু মনে করে তাহলে আমার কিছু যায় আসে না। খারাপ মানুষের প্রশংসা আমার দরকার নেই। সোহেলতাজ বলেন, যারা এগুলো দেখেও না দেখার ভান করে তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি খোলামেলা মানুষ, স্পষ্টবাদী মানুষ। আমি সবার সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজের পারিবারিক শিক্ষার কথা তুলে ধরে সোহেলতাজ বলেন, আমি যদি মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে সবাই সমান। ধন দৌলত, প্রভাব, প্রতিপত্তি, গাড়ি বাড়ি নিয়ে একজন মানুষকে বিচার করা যায় না। মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করতে হয়। এটা আমার পরিবারের শিক্ষা। মানুষকে এবং দেশকে ভালোবাসতে শিখেছে আমার পরিবার। আমি স্পষ্টবাদী। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। মুন্সীগঞ্জে যুবদল নেতা নিহত, পরিবারের দাবি হত্যাকাণ্ড। মুন্সীগঞ্জের সদর উপজেলার মেঘনা নদীতে স্পিডবোট ট্রলারের সংঘর্ষে শান্ত আহমেদ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পরিবারের দাবি, ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। শুক্রবার রাত 2:30 দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শান্ত আহমেদ সদর উপজেলা চরকেওরা ইউনিয়নের উত্তর চরমাসুরা এলাকার বোরহান সরকারের ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। জানা গেছে, শুক্রবার রাত 10:00 দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা এলাকায় ঢাকা থেকে আসা স্পিডবোটের সঙ্গে ওই এলাকায় অবস্থান করা ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় যুবদল নেতা শান্ত আহমেদ গুরুতর আহত হন। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান বলেন, ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা গেছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, পরিবারের দাবির বিষয়টি খতিয়ে দেখছি। আওয়ামী লীগের আমলে প্রতি বছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আওয়ামী লীগের সবশেষ ১৫ বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে কমপক্ষে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিমাণ বের করা সম্ভব নয় বলে মনে করছেন। শনিবার ইকোনমিক্স রিপোর্টস ফোরাম ও সম্ভাবনার বাংলাদেশে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হবার কথা বলেছেন, বাস্তবে তার পরিমাণ আরও বেশি। তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত এবং বাণিজ্যের আড়ালে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে। দেড় দশকের রাষ্ট্রকাঠামোকে ব্যবহার করেই পাচার করা হয়েছে এসব অর্থ বলেন তিনি। পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়ে তিনি বলেন, তবে প্রক্রিয়াটি খুবই জটিল। যে দেশে অর্থ পাচার করা হয়েছে সে দেশের সাথে আইনি চুক্তি এবং সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, রাজনৈতিক, আমলাতান্ত্রিক এবং ব্যবসায়িক সাংস্কৃতিক পরিবর্তন না হলে অর্থ পাচার এবং দুর্নীতি বন্ধ হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পাচার হওয়া অর্থ ফেরাতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাথে বৈঠক করেছে সরকার। আগামী ২ বছরের মধ্যে যদি একটা পয়সাও ফেরত আসে তাহলে সেটা বড় অর্জন হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের ঋণ খেলাপির সংস্কৃতি যারা চালু করেছে সেই প্রভাবশালীরাই ৫ তারকা হোটেলে বসে ব্যাংক ডাকাতির নীল পলিসি তৈরি করত। বাংলাদেশ ব্যাংক এসব পলিসি শুধু ঘোষণা করত।